প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আইডিয়াল ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের পড়াব হচ্ছে ভূগোল প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের বারিমণ্ডল বিষয়ে। বারিমণ্ডল প্রাকৃতিক ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর মোট আয়তনের সিংহভাগ বারিমণ্ডলের অন্তর্গত, আর এই বারিমণ্ডল পানিচক্র সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে, যা জীবজগৎ এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় অবদান রাখে। পানির অনেকগুলো উৎস রয়েছে, যেমন এই উৎসগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক পানি, ভূগর্ভের পানি, ভূপৃষ্ঠের উপরিভাগের পানি, বায়ুমণ্ডলীয় পানি, বরফ ও হিমবাহ গলা পানি। সামুদ্রিক পানিটা হচ্ছে সবচেয়ে বেশি, শতকরা 71% বারিমণ্ডলের পানি হচ্ছে সামুদ্রিক পানি। আর এই সামুদ্রিক পানির মোট আয়তন 36,25,00,000 বর্গ কিলোমিটার। তবে এই পানির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা লবণাক্ত। সামুদ্রিক পানির প্রচুর উদ্ভিদ ও মাছ মানুষের আহারের উপযোগী এবং মানুষের ভবিষ্যৎ খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে থাকে। তারপরে ভূগর্ভের পানি, ভূগর্ভের পানিটা হচ্ছে প্রধানত ভূপৃষ্ঠে পতিত বৃষ্টির পানির কিছু অংশ ভূ অভ্যন্তরে অনুপ্রবেশের মাধ্যমে মাটির গভীরে স্তরে স্তরে সঞ্চিত হয়ে থাকে। এই মাটির গভীরে প্রচুর পানি সঞ্চিত রয়েছে এবং এই পরবর্তীতে এই পানি মানুষ সুপেয় পানি হিসাবে সংগ্রহ করে। এই পানি আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। আর ভূপৃষ্ঠের পানি হচ্ছে নদী নালা, পুকুর, খাল বিল, হাওড় বাওড়, হ্রদ ও নিম্নভূমিতে থাকা পানি, যা জীবজগতের জীবনধারণের জন্য এই পানি প্রধান সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বরফ ও হিমবাহ গলা পানি, এ জাতীয় পানি স্বাদু পানি, তবে বরফ আকারে থাকার কারণে পানের উপযোগী নয়। তবে এই সকল পানির উৎসর মধ্যে সাগরই হচ্ছে প্রধান উৎস। যেমন পৃথিবী পৃষ্ঠের আয়তনের 510 মিলিয়ন বর্গ কিলোমিটারের মধ্যে সমুদ্রের আয়তন হচ্ছে 361 বর্গ কিলোমিটার, যা শতকরা 70.8%। আর বাকি 0.2% পানি পৃথিবীতে অন্য অবস্থায় রয়েছে। এই বিশাল পানির প্রায় শতকরা 96% হচ্ছে সামুদ্রিক পানি, যা সাগর, মহাসাগর, উপসাগর, এই পানিগুলো লবণাক্ত পানি এবং প্রাণের অযোগ্য। আর বাকি যে আমরা 3.5% পানি হচ্ছে স্বাদু পানি। এই স্বাদু পানির মধ্যে আবার যে আগেই বললাম যে বরফ ও হিমবাহ গলা পানি, যেমন 1.74% পানি দুই মেরু প্রান্তে এবং পর্বতের চূড়ায় হিমবাহ আকারে জমা থাকে, যা স্বাদু পানি হলেও সেটা আমাদের পানের উপযোগী নয়। শুধুমাত্র খাবার পানির উপযোগী পানি হচ্ছে 1%-এরও কম। এখানে তোমাদেরকে আমি একটা বিশ্বব্যাপী পানির যে বণ্টন এবং তার শতকরা হার তা দেখিয়েছি। যেমন সাগর মহাসাগরে যেমন 96.5%, হিমবাহতে আছে 1.74%, ভূগর্ভস্থ পানি হিসাবে রয়েছে 1.69%, হ্রদে রয়েছে 0.01%, তারপর ভূগর্ভস্থ বরফ এবং স্থায়ী হিসাবে রয়েছে 0.022%, মাটির আর্দ্রতার হিসাবে পানি জমা রয়েছে 0.001%, বায়ুমণ্ডলে রয়েছে 0.001%, নদনদীতে রয়েছে 0.002%, এবং জলাধারের পানি হিসাবে রয়েছে 0.004%, আর জীবমণ্ডলে 0.001% পানি রয়েছে। এই বণ্টনটা কিন্তু পৃথিবীর সর্বত্র একরকম নয়। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধে মোট আয়তনের শতকরা 39% স্থলভাগ, আর 61% হচ্ছে জলভাগ। আবার দক্ষিণ গোলার্ধের এটা শতকরা 19% হচ্ছে স্থলভাগ, আর 81% হচ্ছে তোমার জলভাগ।
অর্থাৎ উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণ দক্ষিণ গোলার্ধের স্থলভাগের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে দক্ষিণ গোলার্ধের অধিকাংশ স্থানই জলবেষ্টিত। দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষাংশ থেকে 65 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত সমুদ্র পৃথিবী পৃষ্ঠের শতকরা 81 ভাগ স্থান দখল করে রয়েছে। এজন্য দক্ষিণ গোলার্ধে আমরা জল গোলার্ধ বলে থাকি। এই স্থানের মাঝে কোনো স্থলভাগ না থাকায় বায়ু অবাধে চলাচল করতে পারে। আর এই স্থলভাগেই দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষাংশের কাছেই এই গর্জনশীল চল্লিশা সৃষ্টি হয়, যা তোমাদের আমি জলবায়ু অঞ্চল এবং জলবায়ুর উপাদান অধ্যায়ে পড়িয়েছিলাম। যে গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়ে থাকে। এই যে মানুষের বেঁচে থাকার জন্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মানুষের জীবন ধারণের জন্য পানির যে গুরুত্ব তার বর্ণনা করে শেষ করা যাবে না। তবু আমি পানির কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করলাম, যেমন খাবার পানি, তারপরে কৃষিকাজে ব্যবহৃত পানি, মৌসুমি জলবায়ু অঞ্চলে বৃষ্টির পানি ছাড়াও অগভীর ও গভীর নলকূপের সাহায্যে ভূগর্ভের পানি উত্তোলন করে কৃষিকাজে ব্যবহার করা হয়ে থাকে। যেটা আমরা ভূগর্ভে সঞ্চিত পানি হিসাবে থাকে সেটা আমরা নলকূপের সাহায্যে ভূগর্ভের থেকে উত্তোলন করে থাকি এবং কৃষিকাজে ব্যবহার করে থাকি। শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল ধৌত কাজে প্রচুর পানি ব্যবহার করা হয়। এছাড়া কলকব্জা শীতল রাখার জন্য আমাদের প্রচুর পানি সরবরাহের প্রয়োজন হয়। লৌহ ইস্পাত শিল্পে, তারপরে কাগজ শিল্পে, সার শিল্পে, কাঁচ শিল্পে প্রচুর পানির প্রয়োজন হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে খরস্রোত পার্বত্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে সেখানে টারবাইন চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। অনেক দেশে স্থায়ী পানিপ্রপাতের মাধ্যমে টারবাইন বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমাদের দেশে কাপ্তাই বাঁধ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, সেটা আমি তোমাদের পূর্বের অধ্যায়ে বলেছিলাম। পরিবহন ব্যবস্থা, নদী ও সমুদ্রের পানিপথ সুলভতম পরিবহন মাধ্যম হিসাবে কাজ করে। এই নদীবেষ্টিত দেশে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য সারা বছর নৌপথ ব্যবহার করা হয়ে থাকে। সাগর ও মহাসাগরে যে কোনো দেশের অবাধ পরিবহন মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, তাই বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার জন্য সমুদ্রপথ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা পরিবহন ব্যবস্থা আলোচনা করার সময় বলেছিলাম যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এছাড়াও আমাদের পরিবহন পথ হিসাবেও এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য চাষ, পুকুর, বিল, ঝিল, হাওর, বাওর প্রভৃতি বদ্ধ জলাশয়ে প্রচুর মিষ্টি পানির মাছ চাষ করা হয়। এছাড়া খাল, নদী প্রভৃতি বহমান স্রোতধারা থেকেও মানুষ মাছ শিকার করতে পারে। অসীম সাগর ও মহাসাগরে প্রচুর সামুদ্রিক লোনা পানির মাছও শিকার করা হয়ে থাকে। এই মাছ আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। এছাড়াও এই মাছ আমরা রপ্তানির মাধ্যমে পৃথিবীর বহু দেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়ে থাকি। স্বাস্থ্যকর স্থান হিসাবেও পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর বিভিন্ন দেশে সমুদ্র তীরে স্বাস্থ্য বিন্যাস গড়ে তোলা হয়, আর আমাদের দেশের এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কক্সবাজার, যেখানে আমরা পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করে অনেক মুদ্রা অর্জন করে থাকি, এবং এটা আমাদের পর্যটনের আয়ের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মুক্তা চাষ, পৃথিবীর বিভিন্ন দেশে পুকুর, নদী, বিশেষ করে সমুদ্রের পানিতে পরিকল্পিত ঝিনুক উৎপাদনের মাধ্যমে মুক্তার চাষ করা হয়। মুক্তা চাষে বহু লোকের কর্মসংস্থান ছাড়াও এটি রপ্তানি করে বহু দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়ে থাকে। আজকে তোমাদের আমি যতটুকু পড়ালাম, পরবর্তীতে এই অধ্যায়েরই পার্ট 3 ও 4 নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সাবধানে থাকো।